হ্যালো বন্ধুরা, মালদা ডিস্ট্রিক্ট কার অ্যান্ড বাইক ইনফো চ্যানেলে আপনাদের স্বাগতম। হ্যাঁ, এবার আপনাদেরও স্বপ্ন পূরণ হবে ফ্যামিলিকে নিজের কারে ঘোরানোর। বাইক নয়, তবে বাইক থেকেও স্বল্প মূল্যে হয়ে যেতে পারে আপনার স্বপ্ন পূরণ। তো চলুন, সেফ ড্রাইভ এবং সেফ লাইফ কথাটি মাথায় রেখে শুরু করি আজকের ভিডিও। এবার কলকাতা বা দিল্লি নয়, এবার আপনার প্রাণের শহর মালদা শহরেই স্বল্প মূল্যে হয়ে যেতে পারে আপনার স্বপ্ন পূরণ। এবার প্রত্যেকটি গাড়ি সম্বন্ধে আমরা একে একে জানবো, যেমন দাম থেকে ওনারশিপ, মাইলেজ থেকে রোড ট্যাক্স, এবং কত বছর থেকে কন্ডিশন, এবং ফাইন্যান্স আছে কি না। তো আমরা চলে এসেছি বেঙ্গল কার বাজারে, এবং আমাদের সাথে আছে বেঙ্গল কার বাজারের একজন ওনার শামিমদা। তো শামিমদার কাছে আমরা জেনে নেবো এই কার শোরুম সম্বন্ধে। আমাদের এই বেঙ্গল কার বাজার আসতে হলে কালিয়াচক বালিডাঙ্গা মোড় আসতে হবে। আমাদের বাজাজ তোমার টিভিএস শোরুমের অপোজিটে আমাদের বেঙ্গল কার বাজার। তো প্রথমে আমরা এই গাড়িটি দিয়ে শুরু করব। তো এই গাড়িটি সম্বন্ধে দাদার কাছে জেনে নেব আমরা। এই যে আমাদের গাড়িটা ইকো স্পোর্টস টাইটেনিয়াম অপশনাল গাড়ি। গাড়িতে পুশ স্টার্ট, এয়ারব্যাগ, চারটা এয়ারব্যাগ আছে। গাড়ি সবথেকে টপ মডেল এটা। 15 ডিসেম্বর 25 ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স। গাড়ি কত চলেছে কিলোমিটার? এটা কিলোমিটার আছে 41,000 কিলোমিটার। বয়স কত হলো গাড়ির? 15 ডিসেম্বরের গাড়ি। ওনারশিপ? ফার্স্ট ওনার গাড়ি আছে। আমরা ওনারশিপ চেঞ্জ করে দিব মালদা, না হলে রায়গঞ্জ পাটিকে। আর গাড়ির কন্ডিশন আমরা দেখবো একবার ভিতরের দিকে। ঠিক আছে, আমাদের এই ইকো স্পেশাল গাড়ি ইন্টেরিয়ারটা দেখলেন। তো এবার নেক্সট গাড়ি স্কর্পিও সম্বন্ধে আমরা জেনে নেব, যেটা মানুষের খুব চাহিদার গাড়ি। এই যে আমাদের একটা স্কর্পিও S6 Plus, 2015 সালের গাড়ি, 25 ট্যাক্স। এবার দেখেন গাড়ির ভিতরে ইন্টেরিয়ার। ওনারশিপ কত? এটা ফার্স্ট ওনার গাড়ি। ফার্স্ট ওনার গাড়ি। আর স্পেশাল কোনো ফিচার্স? স্পেশাল গাড়িতে এয়ারব্যাগ, তোমার ভয়েস, হ্যাঁ, মডেল সব কিছু আছে। S6 Plus বললাম। S6 Plus। স্কর্পিও S6 Plus-এর ইন্টেরিয়ার দেখেন, এয়ারব্যাগ, এয়ারব্যাগ কোম্পানি ফিটেড, মিউজিক সিস্টেম, চারটা তোমার পাওয়ার উইন্ডো। দেখতে পাচ্ছেন আপনারা নতুন কন্ডিশনের গাড়ি, যেই গাড়িতে কোনো স্ক্যাচ নেই এবং কন্ডিশনও ভালো, এখানে কোনো কাগজেরও ফ্রড হয় না। তো এই গাড়ির আমরা দাম জেনে নেব, কত দাম গাড়ির? এই গাড়িটার দাম আছে 8.5 লাখ টাকা, 15-25 ট্যাক্স। হ্যাঁ, গাড়ি নো স্ক্র্যাচ গাড়ি, একদম গাড়ি কন্ডিশন সুপার। এখানে কাগজ জেনুইন কাগজ পাবেন। তো এখানে দাম এসে টেবিলে দাম কম বেশি হবে? তো আসো, বসে যাবো, কিছু হয়ে যাবে। তাহলে আমরা নেক্সট গাড়ি মারুতি সুজুকিতে চলে যাব। এবার আমরা এই গাড়ির ফিচার্স কন্ডিশন সম্বন্ধে জেনে নেব। এই গাড়ির ফিচার্স, এটা 17 নভেম্বরের গাড়ি, 22 নভেম্বর ট্যাক্স। গাড়ি ডাবল এয়ারব্যাগ, গাড়ির কন্ডিশন গুড কন্ডিশন। ঠিক আছে, এটা 17 গাড়ি, এই গাড়িটা 18 গাড়ি, সেম গাড়ি, শুধু 4 মাসে। হ্যাঁ, 17-18, এটা 18-র গাড়ি। ওনারশিপ? ফার্স্ট ওনার গাড়ি, দুটোই ওনার গাড়ি। তো দুটোই একই কন্ডিশনের গাড়ি। তাহলে এবার আমরা একে একে দুই গাড়ির দাম জেনে নেব। প্রথমে এই গাড়ির দাম, এই গাড়ির দাম হলো 5,40,000। 5,40,000। এবং দ্বিতীয় গাড়ি? দ্বিতীয় গাড়ি এটা হলো 5.5। 5.5। তাহলে দেখতেই পাচ্ছেন নতুনের মতো চকচক করছে গাড়ি, যেখানে কোনো স্ক্যাচ নেই। তো আমরা এই গাড়ির একবার ইন্টেরিয়ারের দিকটা দেখব, যে গাড়ির ইন্টেরিয়ারটাও কি নতুনের মতো চকচক করছে। এবার আবার মানুষের চাহিদার নেক্সট স্কর্পিও, যা সম্বন্ধে আমরা জেনে নেব, যেটার মডেল হচ্ছে S2। এটা 15 গাড়ি, 25 ট্যাক্স, ফার্স্ট ওনার গাড়ি। ঠিক আছে, গাড়িটা ইন্টেরিয়ার দেখালেন।
তো এবার জানি আমরা এই গাড়ির দাম কত। এই এস2টার দাম 15-25 ট্যাক্স আছে বললাম, এই গাড়ির দাম পড়বে 7,35,000 টাকা। তো 7,35,000 টাকাতে আপনাদের স্বপ্নের স্কর্পিও হয়ে যেতে পারে। তো অবশ্যই যোগাযোগ করুন বেঙ্গল কার বাজারে, যেখানে কোনো না ফ্রডের ব্যবস্থা না আর কিছু, এখানে জেনুইন কাগজপত্র, আপনারা আসবেন যোগাযোগ করবেন, কম বেশি হবে দামে। এবার আরেকটি গাড়ি মারুতি সুজুকি, যা সম্বন্ধে আমরা জেনে নেব। এটা আমাদের মারুতি সুজুকি সিয়াজ আছে, 15 সালের গাড়ি, 25 ট্যাক্স, হ্যাঁ, ফার্স্ট ওনার গাড়ি। গাড়ির ইন্টেরিয়রটা দেখলেন ভিতরে, একবারে তাহলে এই আকর্ষণীয় গাড়ির আকর্ষণীয় মূল্য জেনে নেব আমরা। এটা আমাদের মারুতি সুজুকি সিয়াজ আছে, 15-25 ট্যাক্স আছে। এই গাড়িটার দাম হয়ে গেল 4,25,000 টাকা। তো দেখতে পাচ্ছেন 4,25,000 টাকা, টেবিলে এটা কম বেশি হবেই। তো আসেন, যোগাযোগ করেন। এবার পরের গাড়ি মারুতি সুজুকি ডিজায়ার, এই গাড়ি সম্বন্ধে জেনে নেব আমরা, গাড়ির মডেল, নাম এবং ভ্যারিয়েন্ট। এটা আমাদের মারুতি সুজুকি সুইফট ডিজায়ার আছে, 18 ডিসেম্বরের গাড়ি, রায়গঞ্জ পাস। তারপরে এটাতে এয়ারব্যাগ আছে ডাবল, পিছনে এসির ভ্যান্ট আছে, সামনে এসির ভ্যান্ট। গাড়িটা এবার ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স, ওয়ালপেপার আপডেট আছে। গাড়ির ভিতরে ইন্টেরিয়র দেখলে, তো এই গাড়ির দাম এবং মাইলেজ সম্বন্ধে জেনে নেব। এই গাড়ি আমাদের মারুতি সুজুকি সুইফট ডিজায়ার VDI। এই গাড়ি মার্কেটে খুব শর্ট, গাড়ির খুব চাহিদা। এই গাড়ির মাইলেজ হয়ে গেলো 20+, আর এই গাড়ির দাম রেখেছি 5,90,000। আমরা মারুতি সুজুকি আর্টিকা দেখাবো, ফ্যামিলি প্যাকেজ গাড়ি। তো এই গাড়ি সম্বন্ধে দাদার কাছে জেনে নেব, আসেন। এই গাড়িটা আমাদের 12 লাস্টের গাড়ি, 22-এর লাস্ট পর্যন্ত ট্যাক্স, ঠিক আছে। এবার গাড়িটা দেখেন, গাড়ি একবারে গুড কন্ডিশন, VDI গাড়ি। এটা আমাদের 7-সিটার গাড়ি, ফ্যামিলি প্যাকেজের জন্য খুব সুন্দর গাড়ি। তো দাদা, এবার আমাদের নেক্সট কোন দামটা জানা হয়নি, তো এই গাড়ির দাম কত? এই গাড়ির দাম আমাদের 4,10,000 টাকা। তো 4,10,000 টাকাতে আপনি ফ্যামিলি প্যাকেজ গাড়ি পেয়ে যাবেন, 7-সিটার গাড়ি। তো দাদা, এবার আমাদের নেক্সট গাড়িতে নিয়ে যাবে, তো নেক্সট কোন গাড়ি? এই চলে আসেন আমাদের i20 অ্যাক্টিভে। তাহলে হন্ডার i20 অ্যাক্টিভা, তো এই গাড়ির ফিচার্স, এজ এবং মাইলেজ সম্বন্ধে আমরা জেনে নেব। এই গাড়ি আমাদের 15-র গাড়ি আছে, 25 পর্যন্ত ট্যাক্স আছে, হ্যাঁ। গাড়ি খুব সুন্দর, আপনি ইন্টেরিয়রটা দেখতে পারেন। আমাদের এখন i20 অ্যাক্টিভ গাড়ি খুব চাহিদা, আর আমাদের গাড়ি কিলোমিটারটাও দেখতে পারেন, অরিজিনাল গাড়িতে আমাদের একটা কিলোমিটারটা দেখে নেন। আমাদের গাড়িতে এয়ারব্যাগ, কোম্পানি মিউজিক সিস্টেম, 4টে গাড়িতে পাওয়ার উইন্ডো, গাড়ি ফুল মেনটেনেন, গাড়িতে নো স্ক্র্যাচ। এই যে আমাদের এই গাড়িটা দেখতে পারেন। তারপরে তো এই গাড়ির দাম সম্বন্ধে আমরা জেনে নিই দাদার কাছে। এই গাড়ির দাম 4,60,000 টাকা। তো 4,60,000 টাকা। তো দাদা, যদি আমাদের চ্যানেলের পক্ষ থেকে কেউ আসে, তার জন্য কেমন ছাড় থাকবে? আসবেন, টেবিলে বসবেন, হয়ে যাবে। তো অবশ্যই জানতে পারলেন, আমাদের চ্যানেল থেকে যদি আসবেন, নাম বলবেন, অবশ্যই আপনার জন্য স্পেশাল কোনো ছাড় হবে, দাদা অবশ্যই দিবে। তো এবার আমরা কোন গাড়িতে যাবো? এই যে চলে আসেন আমাদের হন্ডা সিটি। তো হন্ডা সিটি, এবার হন্ডা সিটি সম্বন্ধে জানবো দাদার কাছে। এটা আমাদের হন্ডা সিটি ডিজেল গাড়ি আছে, গাড়ি খুব সুন্দর গাড়ি। গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা দেখতে পারেন। গাড়ি এটা কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম, স্ক্রিন টাচ, এয়ারব্যাগ, এটাতে আপনি পাবেন ক্রুজ বাটন, গাড়ি সিডান গাড়ি, ফ্যামিলি প্যাকেজ, খুব প্রিমিয়াম গাড়ি এটা।
তাহলে এই গাড়ির এবার আমরা দামটা জেনে নেব, আকর্ষণীয় দাম কত দাদার কাছে গাড়ির দাম? এই গাড়ির দাম আছে আমার 480,000 টাকা। তো 480,000 টাকায় পেয়ে যাবেন আপনি হন্ডা সিটি গাড়ি, একবারে প্রিমিয়াম কার। তো চলুন এবার নেক্সট কোন গাড়িতে যাওয়া যাবে? সুইফট, সুজুকি সুইফটে এবার আমরা চলে যাব। তো এবার আমরা সুজুকি সুইফট দেখে নেবো, যেটা মানুষের খুব চাহিদা। তো এই গাড়ি সম্বন্ধে মাইলেজ, কিলোমিটার, তারপর ওনারশিপ, বয়স কত, রোড ট্যাক্স, কাগজপত্র ইত্যাদি সম্বন্ধে আমরা দাদার কাছে জেনে নেবো। বলো কী বলো? এটা গাড়িটা আছে আমাদের 12-র লাইফ টাইম ট্যাক্স। এই গাড়ি খুব চাহিদা গাড়ি আছে, এটা VXI পেট্রোল গাড়ি। ওনারশিপ কত ওনার? এটা ফার্স্ট ওনার গাড়ি। ফার্স্ট ওনার গাড়ি, তাহলে দেখতে পাচ্ছেন ফার্স্ট ওনার গাড়ি। আর ট্যাক্স কতদিন অবধি? ট্যাক্স হলো এটা লাইফ টাইম ট্যাক্স। ও, লাইফ টাইম ট্যাক্স। তো গাড়ির ইন্টেরিয়ারটা একবার দেখে নিই, ইন্টেরিয়ারের কন্ডিশন কেমন আছে? এটা আমার গাড়ি আছে 61,000 কিলোমিটার চলা, 61 ফাইভ সিটার গাড়ি, খুব সুন্দর গাড়ি, সুইফট গাড়ি, হোয়াইট কালার গাড়ি, নো স্ক্র্যাচ গাড়ি আছে। তো এই গাড়ির দাম কত, দাম সম্বন্ধে আমরা জেনে নেব? এই গাড়ি আমাদের 12-র আছে, লাইফ টাইম ট্যাক্স আছে, গাড়ির দাম রাখা হয়েছে 2,55,000 টাকা। তো দেখতে পাচ্ছেন 2,55,000 টাকায় আপনি পেয়ে যাবেন এই গাড়ি। তো দারুণ লাইফ টাইম ট্যাক্স গাড়ি। তো এবার আমরা কোন গাড়ি দেখব? এবার দেখতে পারেন XUV আছে, কিন্তু এখন XUV বুক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে XUV আছে, কিন্তু XUV বুক হয়ে গেছে। তবু আমরা এর ফিচার সম্বন্ধে হালকা করে জেনে নেব। ফিচার সম্বন্ধে দেখালেন গাড়ি, এটা 7-সিটার গাড়ি। এয়ার ব্যাগ তোমার 3টা স্টেপে এসি আছে, এসির ভেন্ট আছে। গাড়ির ভিতরে ফিচার্সটা দেখলেন তোমার, ডিসপ্লে গাড়ি একবারে সুপার কন্ডিশন গাড়ি আপনার। তাহলে আপনারা যদি XUV নিতে চান, তাহলে আবার নেক্সটে যখন আপডেট হবে অবশ্যই আমরা জানাবো আপনাদের, তখন অবশ্যই আপনারা জানতে পারবেন। তো এবার দাদা নেক্সট কোন গাড়ি? আমাদের এটা ইকো স্পোর্টস আছে, অ্যাম্বিটেন মডেল, সেম মডেল, এই মডেলটাও বুক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি অনেক গাড়ি বুক হয়ে গেছে। তো যত ভাববেন ততই দেরি হবে, তো অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন। তবুও এই গাড়ি সম্বন্ধে আমরা ফিচার্সগুলো জেনে নেব। এই গাড়ি আছে আমার 15-র গাড়ি আছে, 25% ট্যাক্স আছে, রায়গঞ্জ পাস করানোই আছে। এটা আমাদের বাড়ির পাশে একটা ছেলে নিয়েছে। তাহলে দেখতে পাচ্ছেন গাড়ি অলরেডি বুক হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। তাহলে এবার আমরা নেক্সট গাড়িতে চলে যাব, i20 Aster। তো নেক্সট হন্ডিয়া i20 S। তো এই গাড়ির ফিচার্স, এই গাড়ির মাইলেজ, এই গাড়ির কন্ডিশন, ওনারশিপ ইত্যাদি সম্বন্ধে আমরা জেনে নেব দাদার কাছেই। এটা আমাদের হুন্ডাই i20 গাড়ি, সব থেকে টপ মডেল অ্যাস্টা। এটাতে আমার এয়ারব্যাগ আছে, কোম্পানি মিউজিক সিস্টেম আছে, কোম্পানি ক্যামেরা লাগানো আছে, ব্যাক ক্যামেরা, সেন্সার। এটা আমার রায়গঞ্জ পাসিং গাড়ি, ওয়াল পেপার আপডেট, ইন্স্যুরেন্স, পলিউশন, রায়গঞ্জ পাসিংও আছে গাড়ি আমার। 12-র গাড়ি, 22% ট্যাক্স, ডিজেল গাড়ি, এর হলো মাইলেজ 20+ মাইলেজ। তো গাড়ির দাম সম্বন্ধে আমরা জেনে নেব, দাম কেমন এই গাড়ির? এই গাড়ির দাম আছে 2,50,000 টাকা। মাত্র 2,50,000 টাকায় আপনারা হুন্ডার i20 টপ ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। তো এবার নেক্সট গাড়ি, এই গাড়ি সম্বন্ধে আমরা দাদার কাছে জেনে নেব, গাড়ির নাম, মডেল ইত্যাদি, ইন্টেরিয়ার সম্বন্ধে। এই আমাদের গাড়ি আছে ওয়াগনার স্ট্যাংরি, 2014 সালের গাড়ি, 24% ট্যাক্স। গাড়িতে ভিতরের ফিচার্স দেখেন, কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম, সেন্টার লক, 4টে পাওয়ার উইন্ডো, 5-সিটার গাড়ি। আমার গাড়িতে এটাতে অ্যালয় হুইল রিং, কোম্পানি ফিটেড অ্যালয় হুইল রিং, কোম্পানি ফিটেড গাড়ি, খুব গুড লুকে আছে গাড়ি, গাড়ি খুব গুড লুক। কালার প্যান্ট অরিজিনাল কালার, থোড়া বহুত টেচ আপ করানো আছে। গাড়ির দাম জেনে নেব, ওয়াগনারের দাম কত? এটা আমাদের ওয়াগনার স্ট্যাংরি গাড়ি, 2014 সালের গাড়ি, 24% ট্যাক্স, গাড়িতে কোনো কাজ নেই। এই গাড়ির দাম রেখেছি আমরা 2,60,000 টাকা। 2,60,000 হলেই আমি ছেড়ে দেবো গাড়ি। তাহলে দেখছেন 2,60,000 টাকা দাম মাত্র। তো আসেন, যোগাযোগ করেন, এখানে দাম হবে, জিজ্ঞাসা করবেন,
তো আসেন যোগাযোগ করেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি গাড়ি বিক্রি হয়ে গেছে, তো যিনি নিয়েছেন এই গাড়িটা ওনার কাছে আমরা জেনে নেব এই কার শোরুম সম্বন্ধে এবং কাগজপত্র সম্বন্ধে। তো না ভালো কাগজপত্র আমরা সব মানে দিয়ে পাই, গাড়িও ওনার্সি চেঞ্জ করতে কোনো অসুবিধা হয় না কি না। তারপরে গাড়ির কন্ডিশন কেমন দেখলেন আপনি? গাড়ির কন্ডিশন খুব ভালো, খুব ভালো। তো আপনারা দেখলেন যে এখানে জেনুইন কাগজপত্র আছে, এখানে কোনো ফ্রডের ব্যাপার নেই, আপনারা আসবেন যোগাযোগ করবেন। তো আমরা চলে এসেছি বেঙ্গল কারবাজারের অফিসে, তো আমরা দাদার কাছে কিছু প্রশ্ন করে নেব, জেনে নেব কিছু গাড়ির ব্যাপারে। তো দাদা কাগজপত্রের কী ব্যাপার, এখানে কাগজপত্র কতদিনের মধ্যে তৈরি হয়ে যায়? এখানে আমার মধ্যে আমার এখানে যদি গাড়ি বিক্রি হয়ে গেল আরটিও খোলা থাকলে 2 থেকে 3 দিনের মধ্যে গাড়ি নামে করে দিই আমি। আমার এখানে কাগজপত্রের কোনো কিছু ঝামেলা থাকে না, আমি ঝামেলাওয়ালা গাড়ি তুলিও না। আপনি কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি তুলেন না? না, অ্যাক্সিডেন্টাল গাড়ি তুলেন না। আপনি এখানে আসবেন, আমার এখানে গাড়ি চুজ করবেন, গাড়ি ট্রায়াল মারবেন, পছন্দ হবে তো দাম করবেন, না হবে তো চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনারা আসবেন, গাড়ি টেস্ট ড্রাইভ নেবেন, নিজের মনকে স্যাটিসফাই করবেন, দাম দরে আসবেন, তারপরে আপনি গাড়ি নেবেন। তো দাদা আপনার কাছে যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে কেউ আসে তার জন্য কি স্পেশাল ফিচার থাকবে? ওটা দাদা ইউটিউব চ্যানেল থেকে আসতে তো আমি একটা টেবিলে বসে অন কিছু করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা আসবেন, ইউটিউব চ্যানেলের নাম করবেন দাদার কাছে, তাহলে দেখবেন আপনাদের জন্য স্পেশাল কোনো অফার অবশ্যই দাদা দিবে। তো দাদা এখানে আপনার এই মানে কারবাজারে কোথা কোথা থেকে এখানে মানে কাস্টমার আছে? এদিকে মুর্শিদাবাদ থেকে আসে, তোমার ফারাক্কা, জঙ্গিপুর, এখনও আমার পার্টি আছে জঙ্গিপুরের, তারপরে মুরাডোই, এদিকে ঝাড়খণ্ড থেকে তো পার্টি অ্যাভেলেবেল আছে, তারপরে এদিকে চলে যাই মালদা থেকে, এখনই মালদাতে গাড়ি এখন একটা দিলাম ডেলিভারি অল্টো কেটেন। তো দাদা যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে যেমন ঝাড়খণ্ড, তাহলে সেখানকার কাগজপত্রগুলো? সেখানকার যদি ঝাড়খণ্ডের লোক চলে আসে তো ওনাদের নামে আমি রায়গঞ্জ বা মালদা পাস করিয়ে ওনার নামে চাপিয়ে দিয়ে দিই। এবার ও বলে কি না আমি ঝাড়খণ্ড করবো, তাহলে আমাকে এনওসি তুলে দিতে হবে ওর নামে, বিহারের নামে বা ঝাড়খণ্ডের নামে। আমি এদিকে বিহার ঝাড়খণ্ড ওদের নামে মালদা পাসিং করে দিয়ে দিয়েছি, দাদার নামে চাপিয়ে ছেড়ে দিয়েছি গাড়ি। তো আমরা এই কার শোরুমের ডিসক্রিপশনে আমরা ডিটেলস দিয়ে দিব, কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদি। তো অবশ্যই আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং আরও যদি সামনে আপডেট আসে অবশ্যই আমাদের চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন যে কী কী গাড়ি অ্যাভেলেবেল হয়েছে। তো সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্য এবং এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য আপনারা যুক্ত থাকেন মালদা ডিস্ট্রিক্ট কার অ্যান্ড বাইকস ইনফো চ্যানেলে।